ছাগলের বাচ্চা বিতরণ। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে ছটি গ্রুপকে দশটি করে ছাগলের বাচ্চা বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন বিএলটিও ডক্টর সন্তু দত্ত, যুগ্ম বিডিও পরিতোষ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী মীর আলমগীর পলাশ, জয়নাল আবেদী কর্মাধ্যক্ষ শফিউজ্জামান সরকার। জব্বার শেখের রিপোর্ট, NTVWB। আমি ধরমপুর থেকে এসেছি এখানে ছাগল নেওয়ার জন্য। আমার গ্রুপের নাম সিদ্ধিনন্দী, 21 নাম্বার এসেছি। এখানে আমাকে ছাগল দিচ্ছে আমার দলকে বিডিও অফিস এবং পঞ্চায়েত বিএলডিও স্যার। আমরা যদি ছাগলটা নিয়ে আর্থিক উন্নয়ন করতে পারি, এই ছাগল থেকে আরও ছাগল বাড়িয়ে বেশি করি, আমাদের সংসারের উন্নতি করতে পারি এবং আমরা এই নিয়ে বড় হতে পারি, আরও যেন একটা থেকে আরও 20টা ছাগল করতে পারি, আর্থিক সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি, যাতে আমরা উন্নয়ন করি। আপনার কোন গোষ্ঠী? আমাদের সিদ্ধিনন্দী 21 নাম্বার এসেছি। কতজন আছেন আপনারা? 10 জন আছি। সবাইকে দিচ্ছে? হ্যাঁ, 10 জন ছাগল বিলি হচ্ছে। কটা করে দিচ্ছে আপনাদেরকে? একটা করে দিচ্ছে 10টা। দেখো কতটা খুশি, কতটা কেমন লাগছে এই ছাগলকে? আমার ছাগলটা পেয়ে খুব ভালো লাগছে। আমি যে আমরা দলে এসেছি, আসার পর আমরা এত বড় একটা সুযোগ পেয়েছি, আগে আমরা কোনোদিন পাইনি এই সুযোগটা, আজ পেয়েছি বলে আমার খুব ভালো লাগছে। যে এই ছাগল থেকে আমি চাইবো আমার 10টা মেয়ে যেন এই ছাগল পুষে আরো বেশি করে নিজেদের আর্থিক সহযোগিতার জন্য উন্নয়ন করে। নাম কি আপনার? আমার নাম নিরামল। আজকে আমাদের হরিহরপাড়া ব্লকের 6টা এসএইচজি গ্রুপকে, প্রতিটি গ্রুপকে 10টা করে ছাগল দেওয়া হলো, সব মহিলা ছাগল, মেয়ে ছাগল, সব মহিলা ছাগল। আচ্ছা, কোন কোন অঞ্চল না কি বিষয়? এটা গ্রুপ ভিত্তিক? এটা গ্রুপ ভিত্তিক প্লাস অঞ্চল ভিত্তিকও আছে। আজকে দেয়া হলো আমাদের হরিহরপাড়া পঞ্চায়েত, হুমায়ুপুর পঞ্চায়েত, রুকুনপুর, মালোপাড়া, আর ধরমপুর, খিদিরপুরের একটা গ্রুপ। আপনার নাম? আমার নাম ডক্টর সন্তু দত্ত, আমি বিএলডিও হরিহরপাড়া।